আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সঙ্গীত ক্লাসের দ্বিতীয় পর্বে। গানে গানে আমি থাকছি আপনাদের সাথে, সেই সাথে আমার ছোট্ট সোনামণিরা যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়ছ তারা তাদের খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা নতুন কিছু শিখব। তোমাদের সাথে গানে গানে থাকছি আমি নাহিদ আক্তার পারভীন, সহকারী শিক্ষক জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাগঞ্জ রংপুর। প্রথমে আমরা কিছু মৌলিক বিষয় জেনে নিই। তোমরা ছবিতে কাকে দেখতে পাচ্ছ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা গত পর্বে তার একটি গান দিয়ে আমাদের গানের ক্লাস শুরু করেছি। আমরা সবাই তাকে মোটামুটি চিনি। তাহলে আমরা সঙ্গীত বিষয়ে আজকে একটি যন্ত্রের নাম জানব এবং এই যন্ত্রটি সম্পর্কে কিছু কথা যেগুলো আমাদের জানতেই হবে। যন্ত্রটি যে দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে হারমোনিয়াম। হারমোনিয়াম একটি চৌকোনা বাক্সের মতো যন্ত্র। এটির সামনের অংশ হচ্ছে কিবোর্ড। এখানে অনেকগুলো চাবি বা রিড সাজানো থাকে। দেখো ওখানে বেশ কিছু চাবি দেয়া আছে, এই যে কালো এবং সাদা দেখতে পাচ্ছ। সামনে চাবি থাকে এবং রিড থাকে। হাত দিয়ে এটি ব্যালো করতে হয় এবং হাত দিয়ে যখন আমরা এটি ব্যালো করব তখন বাতাস ভিতরে প্রবেশ করবে এবং বাম হাত দিয়ে ব্যালো করব, ডান হাতের আঙুল দিয়ে আমরা চাবিগুলো চেপে হারমোনিয়াম বাজাবো। বুঝতে পেরেছ তোমরা? এবারে আমরা গত দিনে যে গানটি আমরা করেছিলাম সেই গানটির তাল ছিল দাদরা। আমরা আজকে দাদরা তাল সম্পর্কে জানব। তোমরা মনোযোগ দিয়ে কিন্তু শুনবে। দাদরা তাল, এটি আমরা বলেছিলাম তাল হচ্ছে হাতের তালি দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দাদরা তাল হচ্ছে 3-3-6 মাত্রা। এটির মাত্রা 3-3। তোমরা একটু নিচে দেখো, ধা ধি না না তি না। এখানে এটাকে সোম বলে, এটাকে ফাগ বলে। আমরা যখন আরও একটু গভীরে যাব আমরা আরও অনেক কিছু জানব। তো দাদরা তালটির এটি হলো একটা বোল। আমরা দাদরা তালটি এভাবে বলবো, ধা ধি না, তিন মাত্রা, ধা ধি না। তারপর আসলো না তি না। যেহেতু এখানে সোমের মধ্যে আছে আমরা বলবো ধা ধি না না তি না। বুঝতে পেরেছ? তাহলে আমাদের দাদরা তাল হলো 3-3-6 মাত্রা। কত মাত্রা? 3-3-6 মাত্রা। আমরা বলবো ধা ধি না না তি না, ধা ধি না না তি না, ধা ধি না না তি না। বুঝতে পেরেছ? তাহলে আমরা 1-2-3-4-5-6, আমরা 6 মাত্রা বিশিষ্ট দাদরা তালটি আজকে শিখলাম। আমাদের দাদরা তালটি হলো 3-3-6 মাত্রা, ধা ধি না না তি না। এবারে আমাদের একটি গান আমরা গতদিনে শুরু করেছি, সেই গানটির আসলে কতটি অংশ থাকে? সাধারণত একটি গানের 4টি অংশ থাকে। প্রথম অংশটির নাম হচ্ছে স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আবক। এভাবে 4টি অংশ থাকবে। প্রথমটি হচ্ছে স্থায়ী। তাহলে আমরা জেনে নিই স্থায়ী। স্থায়ী হচ্ছে গানের প্রথম স্তবক। গানের যে প্রথম স্তবকটি এটিকে আমরা স্থায়ী বলবো, এটিকে অস্থায়ীও বলা হয়। স্থিতি অর্থে অস্থায়ী অর্থের উদ্ভব হয়েছে। গান, আলাপ, গদ প্রভৃতির আরম্ভ স্থায়ীতে। স্থায়ী স্বরবিন্যাস মূলত মুদারা ও উদারা সপ্তকের হয়ে থাকে। আমরা গতদিনে উদারা মুদারা তারা জেনেছি। তো সবসময় স্থায়ীটা মুদারা এবং উদারা থেকে শুরু হয়। এরপর আসো অন্তরা। একটি গানের 4টি অংশ। প্রথমটি হচ্ছে স্থায়ী, পরেরটি হচ্ছে অন্তরা। অন্তরাটি হচ্ছে গানের দ্বিতীয় স্তবককে আমরা কি বলছি? অন্তরা বলছি। পরের যে স্তবকগুলো সেগুলোকে আমরা অন্তরা বলবো। সঞ্চারী, সঞ্চারী হচ্ছে গানের তৃতীয় স্তবক। যেহেতু আবগের মধ্যে অন্তরা এবং আবগ দুটোর মাঝখানে সঞ্চারী অবস্থান করে, সেহেতু সঞ্চারীকে আমরা কি বলবো? সঞ্চারী বলবো। এটি অন্তরা
এবং আবেগের মাঝামাঝি অবস্থানে সঞ্চারণ করে, এই জন্য আমরা একে সঞ্চারী বলছি। এখন আমাদের জানতে হবে আবেগ কাকে বলে। আবেগটা হচ্ছে গানের শেষ অংশ, সঞ্চারীর পর অন্তরার মতো সুরে গাইতে হয়। আবেগটা হচ্ছে আমরা যখন অন্তরার মতো করে সঞ্চারীর পরে যে স্তবকগুলো গাবো, যে স্তবকটি গাবো সেটি হচ্ছে আমাদের আবেগ। তাহলে একটি গানের চারটি অংশ থাকে, একটি হচ্ছে স্থায়ী, একটি হচ্ছে অন্তরা, একটি হচ্ছে সঞ্চারী, একটি হচ্ছে আবেগ। তাহলে আমাদের এটি জানলেই হবে। আমরা কিন্তু প্রথম দিনে আমরা কি শিখেছি, স্থায়ী এবং একটা অন্তরা শিখেছি। তাহলে আমাদের এখন গানে ফিরে যেতে হবে। আমরা ছড়া গান শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া গান দাদরা তাল দিয়ে। আমরা মোটামুটি সব স্থায়ীটা সম্পূর্ণ করে ফেলেছি, তো অন্তরাটা আমরা করে ফেলেছি। আজকে আমাদের প্রথমে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে এটি তোমাদের মনে আছে কি না। প্রথমে আমরা স্থায়ী এবং অন্তরা গাব। তাহলে সবাই আমার সাথে একটু তালি দিয়ে ধরবে, ঠিক আছে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি, আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। এখন আমি জানি তোমরা অনুশীলন করেছো খুব ভালো মতো। এখন রাজা সবারে দেন মান, এই যে এই কথাগুলো, এগুলো হচ্ছে সঞ্চারী, ঠিক আছে? আমরা স্থায়ী এবং অন্তরা গেয়েছি, এখন আমরা সঞ্চারী গাবো। সঞ্চারীর সুরগুলো কিন্তু খুব মিষ্টি হয়, এগুলো আসলে বেশিরভাগ কোমল স্বর দিয়ে হয়, তো আমরা সঞ্চারীটা অবশ্যই ভালোভাবে গাবো। তার আগে আমরা একটু উচ্চারণ করে নিব, কারণ গানে উচ্চারণটা অবশ্যই ভালোভাবে করতে হবে। এখানে দেখো, রাজা সবারই দেন মান, সেমান আপনি ফিরে পান, মোদের খাটু করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। এখানে অসত্যেটা দেখো, অসত্যে উচ্চারণ হবে, আর দেখো উচ্চারণগুলো মোটামুটি সহজ আছে। আমি আরেকবার আবৃত্তি করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। রাজা সবারই দেন মান, সেমান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমি হারমোনিয়ামে তোমাদের গানটি একবার গেয়ে শোনাচ্ছি। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আবার সবাই আমার সাথে ধরো, সবাই একসাথে গাবে, ঠিক আছে? রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আরেকবার, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। পেরেছো তোমরা? ঠিক আছে, আমরা
এখন আভোগে চলে যাব। এখানে আমরা গত দিনে যে অন্তরাটি গিয়েছিলাম সেটি হলো, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। ঠিক একই রকম সুরে হবে, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি। আবার দেখো, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি। তাহলে সবাই আমার সাথে ধরো, মোরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, মোরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে। আবার দেখো, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা। আবার দেখো, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা। এবার আমার সাথে সবাই গানটি একবারে ধরো, ঠিক আছে? আমরা যে গানটি গাচ্ছি এটি ছড়া গান, কথা ও সুর রবীন্দ্রনাথ ঠাকুর, তাল দাদরা। আমরা সবাই রাজা, সবাই ধরো। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। সবাই একসাথে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি, আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, কি বলো, আমরা সবাই রাজা, তাই তো? তাহলে আমরা গানটি মোটামুটি করে ফেললাম, তোমরা বাসায় অবশ্যই গানটি অনুশীলন করবে, আমি কিন্তু তোমাদের কাছে গানটি শুনতে চাইব।
ঠিক আছে, আমরা এখন তাহলে একটু গানের সুরে সুরে করি, সবাই কিন্তু আমার সাথে ধরবে, ঠিক আছে? কারণ গান আমরা যত অনুশীলন করব তত আমাদের গানটি বেশি ভালো হবে, ঠিক আছে? সুর সুন্দর হবে সবাই একসাথে, ঠিক আছে? হাতে কিন্তু তালি দিতে হবে। রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা, সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। সবাই একসাথে যা খুশি তাই করি, তবু একসাথে গাও, মনোযোগ দিয়ে একটু শুনবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? দেন মান সীমান আপনি ফিরে পান, রাজা সবার দেন মান সীমান আপনি ফিরে পান, ওদের খাটো করে রাখিনি কেউ কোনো অসতে, নইলে ওদের রাজার সঙ্গে মিলবো কি সত্যে আমরা সবাই রাজা। আমরা চলবো আমরা সবাই আসলে রাজা, তাই না? তাহলে আমার মনে হয় যে গানটি তোমরা বুঝতে পেরেছো কীভাবে গাইতে হবে। আমি তোমাদের এমনিতেও গাইয়ে দিতে পারি যদি তোমরা চাও। তো আমি জানি যে তোমরা অনেক অনুশীলন করছো এবং যেহেতু এখন বাসায় আছো তো তোমরা পারলে একটু বেশি বেশি অনুশীলন করবে। আবার আমাদের দেখা হবে আগামী শুক্রবার, সে পর্যন্ত গান গাইতে গাইতে আমরা বিদায় নিব, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা।